হের পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে নাকি ঢুকবে লক্ষ লক্ষ টাকা, কিন্তু কিভাবে, এই নিয়ে রীতিমতন হইচই পড়ে গিয়েছে। তবে আসল কারণ জানলে চমকে উঠবেন। জানা গিয়েছে প্রাক্তন মন্ত্রীর তিনটি ফিক্সড ডিপোজিটে মোট 15 লক্ষ টাকা ম্যাচিওর করছে। সেই এফডি ম্যাচিওরিটির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে যাতে নেওয়া যায় তার জন্য আবেদন করা হলো আদালতে। সিবিআই সূত্রে খবর, তিনটি ফিক্সড ডিপোজিটের টাকা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে আনার অনুরোধ করা হয়েছে। তিনটি ফিক্সড ডিপোজিটের টাকা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে যাতে আনা যায় সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই তিনটি ফিক্সড ডিপোজিটই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে। এক একটি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার এফডি। জানা গিয়েছে 2019 সালে এই ফিক্সড ডিপোজিট করা হয়, সেই ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটের টাকা যাতে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে জমা করা হয় সেই জন্য আবেদন করেন তার আইনজীবী বিপ্লব গোস্বামী। এদিন জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই মামলার শুনানি আগামী 8ই সেপ্টেম্বর হবে সেই নির্দেশে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে ফের অনেকগুলো টাকা ঢুকতে পারে আপাতত সেটাই মনে করা হচ্ছে। তবে এবার আর এখানে কোনো রকম নিয়োগ দুর্নীতির গল্প নেই, একেবারেই পার্থ চট্টোপাধ্যায়ের যে এফডি রয়েছে সেই এফডির টাকা ম্যাচিওর হয়ে যাচ্ছে, সেই টাকাই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে এবার ঢুকতে পারে। আর সেই টাকা যদি ঢোকে তাহলে কিন্তু আবারও লক্ষ লক্ষ টাকা ঢুকবে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুদিন পর তার এক পূর্ব পরিচিতের দেখা। তার কথা বলছি বলুন তো, শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় নিজের ব্যক্তিগত কাজে আদালতের সামনে গিয়েছিলেন, আর সেই সময় তিনি দেখেন যে সাংবাদিকরা অপেক্ষা করছেন। তিনি বুঝে যান যে এখানে নিশ্চয়ই পার্থ দাকে আনা হবে। সম্পর্কটা বহু পুরনো, 45 বছরের সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের। তাই পার্থদা যখন এত কাছে রয়েছে তখন শোভনবাবু যে একবারও তার সঙ্গে দেখা করবেন না সেটা কি কখনো হয়? তাই তিনি তার বান্ধবী বৈশাখীকে সেখানেই রেখে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। পার্থ চট্টোপাধ্যায়ের যে খুব কাছে তিনি যেতে পেরেছেন তা নয়, তার কারণ একটা প্রোটোকল রয়েছে। দুজনেই দূর থেকে কিছুটা হাবভাবেই নিজেদের খোঁজ নেন। এরপর বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটা আবেগ রয়েছে। এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় অপরাধী সেটা প্রমাণিত হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই যে আবেগ সেটাকে তিনি কোথায় উড়িয়ে দেবেন? আর এতটা কাছে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের এসেছেন অথচ তিনি দেখা করলেন না, এই ব্যাপারটা যদি তিনি করতেন তাহলে হয়তো তিনি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতেন না, সেই কথাই বলেছেন শোভনবাবুও। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে আবারও লক্ষ লক্ষ টাকা ঢুকতে পারে সেই কথাই বলা হচ্ছে, কিন্তু কিভাবে সেটা জানলে কিন্তু আপনিও অবাক হবেন। আসলে বিষয়টা হচ্ছে যে প্রাক্তন মন্ত্রীর তিনটি ফিক্সড ডিপোজিটের টাকা ম্যাচিওর করছে, আর সেই টাকার পরিমাণ কম করে হলেও 15 লক্ষ টাকা। সেই এফডি ম্যাচিওরিটির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে যাতে ঢোকে তার জন্যেই আদালতে আবেদন করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, তিনটি ফিক্সড ডিপোজিটের টাকা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে আনার অনুরোধ করা হয়েছে, আর এই তিনটি ফিক্সড ডিপোজিটই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে। Thank you.
জানা যাচ্ছে এক একটা অ্যাকাউন্টে যে টাকার পরিমাণ রয়েছে সেই টাকার পরিমাণ কম করে 5 থেকে 6 লক্ষ টাকা। জানা গিয়েছে 2019 সালে এই ফিক্সড ডিপোজিট করা হয়, সেই ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটের টাকা যাতে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে জমা করা হয় সেই আবেদনই করা হয়েছে। তার আইনজীবী বিপ্লব গোস্বামী সেই আবেদনই করেছেন। এদিন জামিনের আবেদনও করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই মামলার শুনানি হবে আগামী 8ই সেপ্টেম্বর। দেশ দুনিয়া বা রাজ্য রাজনীতির খবরের সমস্ত আপডেট জানুন আপনারা একটা ক্লিকের মাধ্যমে। কি করতে হবে? আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর যাতে কোনো রকম কোনো খবরের আপডেট মিস না হয় তার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে হবে।